শুনো আমাদের ইনফরমেশন কখনো ভুল হতে পারে কি রে ভুক্তভোগীদের লোক আমার দোকানে আসতেছে স্যার এদের মতো কিছু ব্যবসায়ীদের জন্য এই রমজান মাসে সাধারণ মানুষ উপকারিতা করতেছে দেখছেন স্যার মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি পরে মানুষের সাথে প্রতারণা করতেছে এইবার হুজুর বাড়ে হইরা গেছে আপনার নামে অভিযোগ আছে অভিযোগ কিসের অভিযোগ স্যার এই ওরে গ্রেফতার করে গাড়িতে তোলো ওকে স্যার আপনি মাস্টার নিয়ে যান ভালো হবে তা জানা না থাক পরে নিমু আগে রোজার বাজারটা করে আসি হুজুর কি দোকানে আছে রোজার অনেক বাজার করতে হইব বাজারে সবকিছুর দাম যেভাবে বাড়ছে কিভাবে যে সবকিছু নিমু বুঝতেছি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রমজান মাসের বাজার করতে চলে আসলাম আপনার কাছে কি দিব বলেন 10 কেজি বুট 2 কেজি বুটের ডাল আর 5 কেজি চিনি আর 20 ডিম দিয়ে আমাকে ডাল আর ডিমগুলা আমি দিতে পারবো বাকি চিনি আর বুটগুলা আমি দিতে পারবো না এগুলো আমার কাছে নাই রমজান মাসে কি বুট ছাড়া ইফতারি হয় আর চিনি না হলে শরবত ছাড়া ইফতারি করব কি হবে বলবো ভাই ওই যে দেখতেছেন জাহিদ স্টোর নি 1000 বস্তা বুট আর 500 বস্তা চিনি গোডাউনে স্টক করে রেখে দিয়েছে যখন বাজারে বুট এবং চিনির সংকট তৈরি হবে তখন সে এগুলো বিক্রি করবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে বুটের ডাল আর ডিমগুলো দেন বাকি বুট আর চিনি না হয় আমি জাহিদ ভাই দোকান থেকে নিব দাঁড়ান দিতেছি মালগুলো তো গোডাউনে রাখা হয় নাই এই শিমুল এই জি ভাই বলেন 12টা বাজার আগে 1000 বস্তা বোট আছে আর 500 বস্তা চিনি আছে এগুলা গোডাউনে রাখা হয় ঠিক আছে ভাই রাখা আসতেছি জাহিদ ভাই জি ভাই আমার 10 কেজি বোট আর 5 কেজি চিনি দিন আরে ভাই আপনি যদি আর একটা দিন আগে আসতে পারতেন তাহলে আমি আপনাকে মালগুলো দিতে পারতাম কিন্তু এখন আমার কাছে মালগুলো নাই ভাই আর পাইকারি ব্যবসায়ীরা মাল দিতেছে না কি বলেন ভাই আপনি তো নিজেই পাইকারি ব্যবসা করেন আমি কই পাইকারি মালের ব্যবসা করি আমি তো খুচরা মাল বিক্রি করি আপনি মনে হয় কারো কাছে ভুল শুনছেন আপনি চইলা গেলে কার লস আমারই তো লস আর আমি আপনার কাছে মাল বিক্রি করলে আমারই তো লাভ আমার কাছে নাই ভাই থাকলে তো আমি নিজেই দিতাম আরে ভাই অন্যান্য দেশে রমজান মাস আসলে সব কিছুর দাম কমে যায় আর আমাদের দেশে রমজান মাস আসলে সব কিছুর দামই বেড়ে যায় এই হলো আমাদের দেশের মানবতা আচ্ছা ঠিক আছে চলে যাই দেখি অন্য কারো দোকানে পাওয়া যায় কিনা এই রমজানে ঘুরে ঘুরে ব্যবসা করতে হইব এই জাহিদ ভাই হুম হুজুর বলেন আমার দোকানে কাস্টমার দাঁড়ায় রয়েছে এক বস্তা বোট দেন তো বোট তো নাই কি বলেন ভাই আপনি তো এই রমজানে 1000 বস্তা বোট গোডাউনে গুদামজাত করে রাখছেন কি সব উল্টাপাল্টা কথা বলতাছেন আমি যে 100 বস্তা বোট আর 500 বস্তা চিনি এনে গোডাউনে রাখছি এরকম মিথ্যা কথা আপনার কাছে কে বলছে ভাই আর শুনেন হুজুর এই মার্কেটে যেমন আমার সুনামও আছে তেমন আমার বদনামও আছে আর অন্য মানুষের কথায় কান দিন না তো জাহিদ ভাই আমি কিন্তু সবই জানি একটা হাদিস সবসময় মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ মুসলমানদের খাদ্য লুকিয়ে রাখে তার উপর আল্লাহ তাআলা দারিদ্রতা চাপিয়ে দেন হুজুর আমরা একসাথে বাজারে ব্যবসা করি আর আপনি সবখানে ধর্মটাই না আনেন কেন যা সত্যি তাই বললাম আর আপনি বোট গোডাউনে রাইখা বলতেছেন আপনার কাছে বোট নাই আপনি বাজারে বোটের সংকট তৈরি করতেছেন এটা কেউ আর না জানলেও আল্লাহ তাআলা ঠিকই জানেন আল্লাহকে ভয় করেন হুজুর আইসে আমার ব্যবসা শিখে শুনো আমাদের ইনফরমেশন কখনো ভুল হতে পারে এজন্য ও সমস্ত গোডাউন যেখানে যেখানে আছে সেখানে খুব ভালোভাবে তল্লাশি করে জি স্যার অথবা এরকম ঘটনা ঘটতে পারে তাই নাকি কি রে ভুক্তভোগীদের লোক আমার দোকানে আসতেছে হুজুর আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে কেন স্যার আমি আবার কি করলাম আপনার নামে অভিযোগ আছে আপনি গোডাউনে চিনি বোট ছোলা রেখে বাজার কৃত্রিম সংকট তৈরি করতেছেন কি বলেন স্যার আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার এদের মতো কিছু ব্যবসায়ীদের জন্য এই রমজান মাসে সাধারণ মানুষ উপকারিতা করতেছে দেখছেন স্যার মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি পরে মানুষের সাথে প্রতারণা করতেছে এইবার হুজুর বাড়ে হইরা গেছে আমার মনে হয় স্যার আপনারা ভুল জায়গায় চলে আসছেন কেন এটা কি জাহিদ স্টোর না না স্যার
জাহিদ স্টোর তো ওইদিকে চলেন স্যার আচ্ছা চলো স্যার এটা কি জাহিদ স্টোর জি স্যার আপনি কি জাহিদ জি স্যার আপনার নামে অভিযোগ আছে অভিযোগ কিসের অভিযোগ স্যার এই যাও তল্লাশি করো জি স্যার এই ওঠো বাইরে যাও আমরা তল্লাশি করব বাইরে যাও তুমি তুমি ওইদিকে দেখো তো তুমি ওইদিকে দেখো আমি ওইদিকে দেখছি আল্লাহ জানে আজকে জানি আমার সাথে কি হয় স্যার এখানে তো কিছু নেই স্যার আমি সততার সাথে আজকে 10 বছর যাবত এই বাজারে ব্যবসা করতেছি কেউ বলতে পারবে না যে আমি গোডাউনে মাল লুকিয়ে রাখি এই যাও ওনার গোডাউন তল্লাশি করো স্যার গোডাউনে তো কিছু নাই না থাকলে আপনাকে কিছুই করব না আর থাকলে আপনার খবর আছে আয় হায় এটা আমি কি করলাম নিজের মুখে সত্যি কথা বলে দিলাম স্যার এখানে 1000 বস্তা ফুড আর 500 বস্তা চিনি পাওয়া গেল আয় হায় আজকে আমি শেষ এ হলো আপনার ব্যবসা 10 বছরের সততা তাই না না মানে স্যার রমজান মাসে বোট আর চিনি চাইদা একটু বেশি থাকে তো তার জন্য গোডাউনে রেখে দিছিলাম রমজান মাস রহমতের মাস এই মাসে মানুষ বেশি বেশি দান খয়রাত করে আপনার মতো এরকম কিছু লুবি ব্যবসায়ীরা রমজান মাসের সুযোগ নিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলাচ্ছে আর ব্যবসা করতেছে এই ওরে গ্রেফতার করে গাড়িতে তোলো ওকে স্যার ভাই চল থানা চল স্যার 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 থানা চল ব্যবসার নামে প্রতারণা করো থানা গেলে সব বুঝবি চল